এই ভিডিওটি শুধু মজার জন্য, বাট আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে। এই শুনুন, আজকে আমরা নাড়াচাড়া দেব, তাও আবার ফ্লেমার অ্যাডভান্সকে নিয়ে। তাই যারা ফ্লেমারের অনেক বড় ভক্ত, ফ্যান, এসি আছো, তারা সবাই অফেন্ডেড হওয়ার জন্য রেডি হয়ে যাও। আর যারা ফ্লেমারকে চেনো না, তারা শান্ত কোনো জায়গায় গিয়ে ভিডিওটি দেখো, কারণ ভাই ইমোশনকে কন্ট্রোল করা যায় বাট গালিকে একদমই না। তো গাইস, আমি এতদিন ফ্লেমারের ভিডিও দেখতাম শুধুমাত্র ঝাঁকানাকা এডিটিং এর ঠেলায়। কিন্তু আপনি কি জানেন, ফ্লেমার বিদেশি ছোট বড় ইউটিউবারদের ভিডিও সেম টু সেম থাপ্পা মেরে নিজের নামে চালিয়ে দেয়। দয়া করে কেউ ধাক্কাধাক্কি করবেন না, সবাইকে এক এক করে গালি দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো কয়েকটা দিন আগে ফ্লেমার মুনলাইট নামে একটা ভিডিও আপলোড করে, যেটাতে ইউজ করো ভিডিও ক্লিপগুলো সে ডিজমন টুয়েস নামের এক থাইল্যান্ড ইউটিউবারের কাছ থেকে সেম টু সেম থাপ্পা মেরে দেয়। ব্রো, প্রমাণ ছাড়া কথা বলিও না। দেখো, ডিজমন এই ভিডিওটা আপলোড করার দুই দিন পরই আমার চান্দু ফ্লেমার এটার কালারটাকে শুধু চেঞ্জ করে নিজের নাম লাগিয়ে নাচতে নাচতে আপলোড করে দেয় ইউটিউবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, যেহেতু আমি ফ্লেমারের অনেক বড় পাঙ্খা, তাই আমার মতে ফ্লেমার এটাকে চুরি করেনি। আসলে ডিজমন না ডোরেমনের ভাই লাগে, আর সে ডোরেমনের টাইম মেশিন দিয়ে ফিউচারে যায় এবং আমার চান্দু ফ্লেমারের ভিডিওটা থাপ্পো মেরে দেয়। সমাজরাও না, বাস এই। যাই হোক, গতকাল ফ্লেমার লাইভে একটু ফষ্টি নষ্টি করতে আসে, আর মানুষ যখন জিজ্ঞাসা করে ভাই তুমি কেন চুরি চামারি চালাচ্ছ, তখন সে বলে না না না, আমি তো চুরি করছি না, ওই ডিজমন তো আমার জানের প্রাণের ফ্রেন্ড হয়, আর ও নিজেই ইনস্টাতে ওকে লাগাতে বলেছে। তো তারপরে মেইন কথা, আর একটা কথা আসি, একজন বলছে কি ডিজমনের নাকি আমি ক্লিপ চুরি করছি, ক্লিপ কপি করছি। আরে ভাই, এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে তার সাথে আমার চ্যাটিং, বেশি কিছু দেখাবো না, কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে অনেক ভালো খারাপ চ্যাট হয়। আপনারা দেখেন, এই যে ডিমজন, এটা আমার ফ্রেন্ড, তো আমি তার ক্লিপ তার কাছ থেকে নিয়ে আপলোড করছি, আমার ফ্রেন্ডের ক্লিপ আমি আপলোড করতেই পারি। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। কিন্তু ব্রো, ওর নাম তো ডিমসন না ডিজমন, তুমি তো ওর নামও ঠিক মতো বলতে পারছো না। আসলে ভাই, আমার ডিমন এক ভালো লাগে, তাই আমি ডিজমন কে ডিমসন বলে ডাকি, ডিসকো কে ডিমসো বলে ডাকি, আর কোথাও ডিসকোয়ালিফাই হলে ডিম কোয়ালিফাই বলে ডাকি। আরে মজে চক্কর আমি লাগাম। সবই বুঝলাম, কিন্তু তুমি লাইভে যার প্রোফাইল দেখাইছো তার নাম তো গুইটেক্স, আর ডিজমনের ইনস্টা নাম তো ডিজমন 999। আরে ভাই, আমার কাছে জাদুই শক্তি আছে, আমি একদিন ডিজমন কে গুইটেক্স বানাই, আরেকদিন গুটি বাস বানাই। এসব ভাই প্রোপ্লেয়ারদের ব্যাপার স্যাপার। দেখ রে, অ্যাক্টিং দেখ রে, দেখ রে না আমারটা অ্যাক্টিং, দেখ রে ড্যাডিস গ্যাকে মুঝে অস্কার দিলবাও। কিন্তু ব্রো, ডিজমন যে তোমাকে স্ট্রাইক মারলো আর পোস্ট করে বললো তুমি চোর, এটা নিয়ে তো কিছু বলো। ও ভাই, ডিজমন জেনে গেছে আমি চুরি করি। আরে তাড়াতাড়ি গিয়ে মুনলাইট ভিডিওটাকে প্রাইভেট করে আসি। ওই কি বললা ব্রো? মানে আমি তো চুরি করি না ভাই, বাট এই সিনটা না একটু কাট করে দিও। হ্যাঁ, কাট কর দেনা প্লিজ। কে কি রোস্ট করলো, কে কি বাল করলো, না করলো, কে কি মিম বানাইছে, একটা বালও সিরা যাব না ফ্লেমার, ঠিক আছে, একটা বালও সিরা যাব না, একটা বালও সিরা যাব না ফ্লেমার, ঠিক আছে, একটা বালও সিরা যাব। ভাই, রোস্টাররা কি ছিড়তে পারে না না পারে সেটা তো পাবলিক ভালো করে জানে। ভাই, যেহেতু কাল তুমি গিল্ড কেটে এনেছো, সুতরাং ভাই এখন আমিও টানবো। দেখো, আমি BD721 কে খারাপ বলছি না, কিন্তু ভাই BD721 এ কিছু প্রাণী আছে যারা গিল্ডটাকে পুরো চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। মানে আগে কয়েকটা আবার হ্যাক ইউজ করতো, ফালতু গালাগালি করতো, অন্যের থাম্বনেল চুরি করতো, বাট ভাই পরে কিন্তু সেগুলো সংশোধন হয়ে যায়, আর আস্তে আস্তে আমার তোমার সবার মনে হতে থাকে BD721 এখন পবিত্র হয়ে গিয়েছে। কিন্তু না না না, BD721 চিড়িয়াখানা ছিল, চিড়িয়াখানা আছে, আর চিড়িয়াখানা থাকবে, কারণ ভাই কুকুরের লেজ আয়রন করলেও সোজা হয় না। টিমসকে তো তোমরা সবাই চেনো, এই বিদেশি মালটা শুধু রিয়াকশন ধাক্কায়, মানে ওয়াও ফ্যান্টাস্টিক গ্রেট বলে সবাইকে বাহবা দেয়, যেটা অবশ্যই আন্তর্জাতিক লেভেলের হয়ে থাকে। এই কয়েকদিন আগে ওয়াসিমস ফ্লেমারের উপরও একটা রিয়াকশন দেয়, আর আমার চান্দু ফ্লেমারকে এডিট কিং বলে ঘোষণা করে দেয়। বাট ভাই, আমি কিন্তু ঘটনাটা দেখে হাসতে হাসতে চেয়ার ভেঙে ফেলছি। মানে যে চুরি করা মুনলাইট কে নিয়ে এত কাহিনী, সেই মুনলাইটের উপরে সে রিয়াকশন দিয়েছে, অর্থাৎ ওদিকে কমেন্টে ফরেনাররা চোর বলে গালি দিচ্ছে, আর এদিকে ফ্লেমার লাফাতে লাফাতে ফ্লোর ভাঙছে। না ভাই, তালি বাজাও, একদম কানের নিচে তালি।
তালে বাজো এখন যদি ডিজমন একটু ওয়াসিমসকে গুতা দিয়ে বলে যে ভাই তুই তো চুরির মাল প্রমোট করছিস তখন তো ভাই ওয়াসিমস উল্টা আমাদেরকে গুতা দিবে আর বলবে শালা বাংলার প্রত্যেকটা ইউটিউবারই চুর দেখো এই এসএসসি ঝড়তুফানের মধ্যে আমার কোনো ইচ্ছাই ছিল না ভিডিও বানানো কিন্তু ভাই এসব পুন্দাপুন্দি দেখার পর আমি বাম হাত না ঢুকিয়ে পারলাম না যাই হোক ভালোই হয়েছে না ভাই এই ভিডিওটা দেখো মানে আমি তো পুরো পাঙ্কা হয়ে ঘুরতে শুরু করে দিয়েছিলাম বাট এখন দেখি এই সেম ভিডিও অনেক আগেই বিদেশি এক ইউটিউবার আপলোড করে রেখেছে আর ভাই এদিকে এডিট কিং এর খেতাব পেয়েছে আমার চান্দু ফ্লেমার বাহ মোদি জি বাহ বাহ ব্রো তুমিও তো ভিনসেন্টের গেমপ্লে ইউজ করো দেখো মানুষ আমার ভিডিও গেমপ্লে দেখতেও আসে না কয়টা হেডশট মেরেছি সেটা দেখতেও আসে না কারণ ভাই আমি অন্যভাবে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে ফ্লেমারের ভিডিও সবাই ঝাকানাকা এডিটিং দেখার জন্য আসে কিন্তু ভাই সে সেম টু সেম কপি করার পরও কাউকে ক্রেডিট দেওয়া তো দূরের কথা শালা মুখে স্বীকার তো করে না এর সাথে মিথ্যাও বলে আর ভাই আমার তো ফেয়ার ইউজে থাকার পরও আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ভিনসেন্টের চ্যানেলের লিংক দিয়ে রাখি তো গাইস আজকের জন্য এতটুকুই যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে এখনই পেজে লাইক দিয়ে দাও আর ইউটিউবে গিয়ে সার্চ করো টাকি অন ফায়ার আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও কিউ এ করবে কখন করবে কিচ্ছু জানি না কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভাই পিচ্ছি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগে যাবে আর আমি যাচ্ছি পড়াশোনা করতে সুতরাং ততক্ষণ পর্যন্ত টাটা ভাই রোস্টাররা নাকি বাল ছিঁড়তে পারে না